বিসমিল্লাহ রহমানুর রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন স্কলারশিপ এমএস সফটওয়্যার ডাটা এন্ট্রির ক্ষেত্রে আমরা বেশি বিড়ম্বনা শিকার হচ্ছি। এটা অবশ্য সব প্রতিষ্ঠানে একত্রে ডাটা এন্ট্রির চাপের কারণে। যাদের ইন্টারনেটের গতি স্লো তাদের প্রতি পরামর্শ, ভোরবেলা কাজ করবেন, সমস্যা হবে না। যাই হোক, আপনারা লক্ষ্য করেছেন পূর্বে এক্সেলে প্রেরিত তথ্য আপাতত প্রত্যক্ষ উপায়ে সংশোধন করা যাচ্ছে না। বিশেষভাবে কিভাবে সংশোধন করবেন তা দেখাচ্ছি। স্বাভাবিকভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য স্কলারশিপ এমএস আইডি লগ ইন করুন। ভিত্তি ডিএসএসসি তে ক্লিক করুন। এক্সেল ফাইলে প্রেরিত তথ্যের তালিকা দেখতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অধীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রোফাইলে ক্লিক করুন। ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে প্রোফাইল শব্দটি কেটে দিয়ে অবলিকের পরে ডাটা আপডেট লিখুন। ডাটা আপডেটে ইউ বড় হাতে এন্টার দিন। এবার খুঁজুন বাটনে ক্লিক করুন। এতে করে এক্সেল ফাইলে প্রেরিত তথ্যের তালিকাটি দেখাবে। তালিকাটির প্রত্যেকটি রেকর্ডে সংশোধন করার প্রয়োজন হবে। যে একটি আপনি সংশোধন করবেন তার ডান পাশে সম্পাদন বাটনে ক্লিক করুন। ফলে রেকর্ডটির তথ্য দেখাবে। প্রয়োজন অনুযায়ী ডাটাগুলো সংশোধন করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে সেভ হবে। ধন্যবাদ।